চুল পড়ার অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে খুশকি। খুশকির সমস্যা জর্জরিত মোটামুটি প্রচুর মানুষ, এটা মাখে সেটা মাখে কিন্তু কিছুতেই খুশকি দূর হতে চায় না। খুব বেসিক কিছু টিপস শেয়ার করব আজকের ভিডিওতে। দিস ইজ সাজিয়া তন্নি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল উইথ মি বাই সাজিয়া। বিউটি ফ্যাশন লাইফস্টাইল রিলেটেড কন্টেন্টগুলো যদি আপনার পছন্দের হয়ে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো টুডে উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। খুশকি হওয়ার অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে স্ক্যাল্প অপরিষ্কার রাখা। আমরা অনেক সময় মনে করি স্ক্যাল্প আমাদের পরিষ্কার আছে, কিন্তু আসলে পরিষ্কার থাকে না। বিশেষ করে যে পরিমাণ পলিউশনে আমরা থাকি, এয়ার পলিউশনের দিক থেকে ঢাকার অবস্থান বর্তমান বিশ্বে এক। অবশ্যই পলিউশন তো আমরা দূর করে ফেলতে পারবো না, কিন্তু পলিউশনের যে প্রভাব আমাদের চুলের উপর পড়ছে সেটার কিছুটা পদক্ষেপ আমরা নিতে পারি। চুলটাকে রেগুলার আমাদের শ্যাম্পু করতে হবে, পরিষ্কার রাখতে হবে। টিপ নাম্বার টু, শ্যাম্পু করার পরে প্রচুর পরিমাণে ভালো পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে হেয়ারটাকে ওয়াশ করতে হবে। মনে রাখবেন, এক বিন্দু পরিমাণ শ্যাম্পু ফেনা বা শ্যাম্পু যদি আপনার চুলে থাকে সেখান থেকে অবশ্যই বিল্ড আপ তৈরি হবে। তার মানে চুল আমরা শ্যাম্পু করি ঠিকই, কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেটা ওয়াশ করা হয় না, বা চুলে অনেক সময় সাবানের ফেনা থেকে যায়, শ্যাম্পুর ফেনা থেকে যায়, যার দরুন কিন্তু খুশকি হতে পারে। নাম্বার থ্রি, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিয়মিত আমাদেরকে বালিশের কাভার যেটা সেটা পরিবর্তন করতে হবে। অ্যাটলিস্ট সপ্তাহে যাদের মাথায় বেশি খুশকি আছে দুইবার চেঞ্জ করার চেষ্টা করবেন, আর যাদের মাথায় ওইভাবে খুশকির সমস্যা নাই তারা একবার চেঞ্জ করলেও সমস্যা নাই। কারণ খুশকির যে গুঁড়োগুলো বালিশে পড়ে থাকে, আমরা পরিষ্কার চুলে যখন আবার শুতে গেলাম, ঘুমাতে গেলাম, ওই খুশকির গুঁড়ো থেকে আবার খুশকি তৈরি হয়। এটা তো এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন টাইপের। তারপরের টিপটা হচ্ছে, খুশকিযুক্ত মাথায় ওই অবস্থায় ময়লা মাথায় তেল দিবেন না, এতে উপকার তো হয় না, বরং অপকার হওয়ার সম্ভাবনা থাকে, ওইটা বেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে তেল দিলেও তেলটা স্কাল্পে দিবেন না, আগাতে দেওয়ার চেষ্টা করবেন। চুলে কন্ডিশনিং এর জন্য যতটুকু দেওয়ার প্রয়োজন ততটুকু দেওয়ার চেষ্টা করবেন। টিপ নাম্বার ৫ হচ্ছে, রিসেন্টলি আমি একটা প্রোডাক্ট ট্রাই করেছি এখানে আসার পরে। আমার চুলের ধরন এমনিতেই সিল্কি, তারপরে এটা আমার চুলকে আরো অনেক বেশি সিল্কি এবং ম্যানেজেবল করে দিছে। সেই প্রোডাক্টটা হচ্ছে এটা। এটা হচ্ছে এক ধরনের এক্সফোলিয়েশন, চিনির মতো মিহিদানার এক ধরনের হেয়ার এক্সফোলিয়েশন, যেটা আমি আগে কখনো ব্যবহার করি নাই, বাট এইবার ব্যবহার করে আই রিয়েলি গট অ্যামেজিং রেজাল্ট। আমি জানি না বাংলাদেশ মার্কেটে এখনো এগুলো অ্যাভেলেবেল আছে কিনা, বাট যদি পারেন, যাদের এক্সট্রিম খুশকির প্রবলেম, তারা ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো রেজাল্ট দেয়। এটা শুধুমাত্র স্ক্যাল্পকে নারিশ করে বা স্ক্যাল্প থেকে ড্যান্ড্রাফ দূর করে ব্যাপারটা তা না, পুরো চুলের ভিতরে একটা মানে খুবই বাউন্সি গ্লেজি একটা ব্যাপার নিয়ে আসে। আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে। তারপরে টিপটা হচ্ছে, বাইরে গেলে চুলটা যতটা সম্ভব কাভার করে রাখবেন। ধুলা বালি, ফ্রি রেডিক্যাল ড্যামেজ, পলিউশন, সান রেজ সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের চুলের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে। অ্যান্ড লাস্টলি, যেই কথাটা অবশ্যই মানতে হবে সেটা হচ্ছে, যাদের চুলে খুব বেশি খুশকির সমস্যা তারা চেষ্টা করবেন, এন্টি ড্যান্ড্রাফ বিভিন্ন ধরনের শ্যাম্পু আছে, নট লাইক খুব হার্শ কেমিক্যাল যুক্ত। মার্কেটে অনেক নামি দামি ব্র্যান্ড আছে যারা দাবি করে যে তাদের শ্যাম্পু ব্যবহার করলে চুলের খুশকি চলে যায়, হয়তো চলে যায়, বাট আমি ব্যবহার করে দেখেছি বেশ কিছু নামি দামি ব্র্যান্ড যেগুলো আসলে খুশকি দূর করে কিন্তু খুব হেয়ার ফল বাড়ায় দেয়, মানে চুলটাকে রুক্ষ শুষ্ক করে ফেলে। ইনগ্রিডিয়েন্ট লিস্টটা দেখে কেনার চেষ্টা করবেন, যাতে করে এমন কোনো হার্শ কেমিক্যাল সেখানে না থাকে যেগুলো আপনার চুলের জন্য ক্ষতিকারক হতে পারে। তো এন্টি ড্যান্ড্রাফ বিভিন্ন ধরনের ভালো ব্র্যান্ডের কন্ডিশনিং শ্যাম্পু কিনে কিন্তু ব্যবহার করতে পারেন, যেটা স্পেশালি খুশকির জন্য তৈরি করা। তার সাথে নিজের চিরুনি, বালিশের কাভার, যে কোনো স্কার্ফ বা ওড়না যদি যেটা আপনি মাথায় দিচ্ছেন, এই জিনিসগুলো নিয়মিত পরিষ্কার করাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং খুশকিমুক্ত চুল থাকলে দেখবেন চুলের 80% সমস্যা দূর হয়ে যায়। এই টিপসগুলো যদি আপনি রেগুলার ফলো করেন, ডেফিনেটলি আপনার খুশকির সমস্যা দূর হবে। তার সাথে একটু বেশি করে পানি খাবেন এবং চেষ্টা করবেন দেখার জন্য যে কোনো ধরনের ভিটামিনের অভাবে আপনার চুল পড়ছে কিনা, সেই ধরনের কোনো ভিটামিনের অভাব বা ঘাটতি দেখা দিলে অবশ্যই নিয়মিত প্রয়োজনীয় সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে। এভাবে একটু চুলটাকে টেক কেয়ার করলে আমার মনে হয় হেয়ার ফলটাকে অনেক বেশি রিডিউস করা সম্ভব হবে। আর কারো কাছে আর কোনো এক্সট্রা টিপস থাকলে অফকোর্স আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। দ্যাটস অল ফর টুডে, সি অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে ফাইন, স্টে সেফ অ্যান্ড স্প্রেড অ্যাওয়ারনেস। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, গুড বাই।